এখন দেখতে পাচ্ছেন একটা প্ল্যাকার্ড তৈরি করা হয়েছে যেখানে লেখা রয়েছে আর কবে আর কবে আর কবে, এই শব্দটা কিন্তু এইটা দিয়ে একটা গান তৈরি করেছিলেন অরিজিৎ সিং। এখানে লেখা রয়েছে তিলক আমার ভয় নাই, রাজপথ ছাড়ে নাই, জাস্টিস ফর আরজি কর, না আমরা জাস্টিস ফর আরজি কর, এই যে বারে বারে বলছি যে প্রত্যেক দিন কিছু না কিছু কোথাও না কোথাও কোনো না কোনো কর্মসূচি চলছে। আজকে দমদম নাগের বাজারে আবারও একটি কর্মসূচি চলছে, এখানে পুরো রাস্তা ঘিরে ধরা হয়েছে, হিউম্যান চেইন তৈরি করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আইটি প্ল্যাকার্ডে আমার দিদি তিলোত্তমার বিচার চাই। আমরা এক এক করে আপনাদেরকে প্ল্যাকার্ড গুলো দেখাচ্ছি। উই ওয়ান্ট জাস্টিস লেখা রয়েছে এই প্ল্যাকার্ডে, এদিকে উই ওয়ান্ট রেজাল্ট, আমার বোন অভয়ার বিচার চাই, আমার স্বর তোমার স্বর, আরজি কর আরজি কর, হ্যাশট্যাগ জাস্টিস ফর আরজি কর, আরজি করের বিচার চেয়ে। একের পর এক আমরা প্রতিদিন দিন রাত এক করে দেখতে পাচ্ছি সকলেই রাস্তায় নেমেছে। আজকে দমদম নাগের বাজারে আমরা রয়েছি এবং এখানে দেখছি পুরো রাস্তাটা, পুরো রাস্তাটা এদিকে যদি দেখা যায় হিউম্যান চেইন করে ঘিরে ধরা হয়েছে পুরো নাগের বাজারের মোড়টাকে। বিচারের দাবিতে এখন ছোট থেকে ছোট বলতে 8 থেকে 80 বলাটা ভুল, 8 বছর নয় 8 মাসের কিন্তু রাস্তায় নেমে গেছে। যে আমার পিছনে দেখতে পাচ্ছে অ্যাক্টিভিটি লাগানো রয়েছে আই ওয়ান্ট জাস্টিস, এইটুকু বাচ্চারও কিন্তু এখন জাগরণ হয়ে গেছে, বিবেক হয়েছে, সে কি বলতে চায় সে কি বলতে চাইছে, ছোট্ট ছোট্ট পায়ে আস্তে আস্তে সে হেঁটে বেড়াচ্ছে চারিদিকে, পিছনে জামার মধ্যে লেখা আই ওয়ান্ট জাস্টিস। সে হয়তো বোঝেও না যে আই ওয়ান্ট জাস্টিস মানেটা এখন কি, কিন্তু বড় হলে সে অবশ্যই বুঝতে পারবে। দমদম নাগের বাজার থেকে সরাসরি দা হ্যাপি রেডিও আপনাদের সামনে তুলে ধরছে মানববন্ধনের রূপ, কি হচ্ছে দমদম নাগের বাজারে। এখন আছি আমি দমদম নাগের বাজারে এবং এখন বাজে রাত 12টা, রাত্রি 12টা বাজে, আর এদিকে আমি আমার চিত্রগ্রাহককে বলবো পুরো দেখাতে, এখনো রাস্তায় মানুষজন এখনো পুরো জনসমাগম হয়ে রয়েছে। 12টা বাজে, 9 সেপ্টেম্বর হয়ে গেছে, তিলোত্তমার অভয়ার এই নৃশংস ঘটনার পুরো একটা গোটা মাস আজকে হলো, গোটা এক মাস। যেই রাতে 8ই আগস্ট বা 9ই আগস্ট যেই রাতে তিলোত্তমার সাথে এই ঘটনা ঘটেছে, সেই রাত থেকে আজকের রাতে একটা মাস হয়ে গেছে। আজকে সকালবেলা থেকে শোনা যাবে সুপ্রিম কোর্টের শুনানি, এবং এখন যে দমদম নাগের বাজারে আছি এদিকে দেখা যাচ্ছে যে গানের মাধ্যমে নিজে নিজের প্রকাশ করছে, সবাই নিজেদের প্রতিবাদ জানাচ্ছে গানের মাধ্যমে, আবৃত্তির মাধ্যমে, প্রতিবাদ মানুষ চালিয়ে যাচ্ছে। মানুষ কিন্তু বারে বারে জানাচ্ছে আজকে সুপ্রিম কোর্টের শুনানি, এরপর মানুষ কি রাখবে, সবকিছুই ভরসা করবে হলো এখন অব্দি নির্ভর করছে আগামীকাল শুনানির উপর। We shall overcome them.
ইনজাস্টিস, এই শব্দটা, এই যে তিনটে শব্দ দিয়ে একটা বাক্য তৈরি হয়েছে তিলোত্তম অভয় আর বিচারের জন্য, এই শব্দটা, এই বাক্যটা কিন্তু কোনোভাবেই আর কোনো বয়সে বা কোনো লিঙ্গে বা কোনো মানুষের প্রতি বা এদের মধ্যে কোনো জায়গায় সীমিত নেই। আপনাদের সামনে তুলে ধরছি যে কিভাবে ছোট্ট ছোট্ট বাচ্চারা অবধি এদিকে দেখা যাচ্ছে তারাও বলছে যে আমাদের বিচার চাই। তারা কিন্তু এই ছোট্ট বয়সে বুঝতে পারছে যে অভয়ার সাথে কি হয়েছে। এবার কি সত্যি কালকে যে আগামীকাল 9 সেপ্টেম্বর 2024 যে সুপ্রিম কোর্টের শুনানি আছে, এবার কি কোনো হেস্তনেস্ত হবে, কি হবে? সবাই কিন্তু এখানে এত মানুষ দাঁড়িয়ে রয়েছে, প্রায় 500,000-1,500 সংখ্যা আমরা গুনে শেষ করতে পারবো না। সেই যে এত ব্যক্তি এত মানুষে দাঁড়িয়ে রয়েছে, কোন ধর্ম লিঙ্গ নির্বিশেষে, কোন দল নেই, কিছু নেই, কোন রং নেই, পতাকা নেই, এই মানুষগুলো একটা দিকে তাকিয়ে রয়েছে সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ আদালত। এবার কালকে কি শুনানি দেবে, কি বলবে, সিবিআই এর হাতে কতটা কি উঠে এসেছে, কতটা কতটা প্রমাণ লোপাট হয়েছে, সেই সবকিছুর প্রশ্নের উত্তর কালকে পাওয়া যেতে পারে। সবাই এটা আশা করছে, তারা সবার একটা দিকেই তাকিয়ে রয়েছে সুপ্রিম কোর্টের দিকে, কি হবে সেটা দেখার জন্য। তাই আজকে রাত্রিবেলা 8 সেপ্টেম্বরের রাত্রিবেলা নাগের বাজার মোড়ে মানববন্ধন করে পুরো রাস্তা দিয়ে একদম মানুষেরা দাঁড়িয়ে রয়েছে, একসাথে জড়ৈক্য ভাবে দাঁড়িয়ে রয়েছে। দেখা যাক, আমরা সকলেই কিন্তু সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছি। আর এখন আপাতত আমরা বলছি এই কুঁজে বাচ্চাগুলোর দিকে, কিভাবে তারা এখন এখানে দাঁড়িয়ে মানববন্ধন করে তারাও বলছে উই ওয়ান জাস্টিস, তারা আমাদের একটাই শব্দ বলে যাচ্ছে। সেই মেয়ে বাসে, ট্রেনে, ট্রামে, রাস্তায় যাকে আপনি রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আরো অনেক কিছু ব্যক্তি পাবার স্বপ্ন দেখেন, স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্য, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে আসামের চা বাগানে ছুপড়ি কামিন বস্তি থেকে, যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্যরাতে, ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর, আমি সেই মেয়ে। রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরে সরকারি হিদারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী খরা কাছে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার টুটি বানাতে, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ছোট স্বপ্নের কাজল, আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের দুপাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে, কোণে দেখা আলোর কুঠুরিতে একাকার থাকা, আমি সেই। আমি সেই মেয়ে, আমাকে দেবতা যাতে ক্ষমা করেন না, অহংকার আর শক্তির দ্বন্দ্বে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান, আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে ভাসিয়ে দিতে হয় কর্ণকে আত্মচোখে, আমি সেই। সংসারের অসময়ে আমি ভাষা, আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়, আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি, ছাতার নিচে সুখে বাঁচে সংসার, আপনি 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 আপনারা আপনারা আমার জন্য অনেক করেছেন, সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন, আমার সকলগঞ্জের তারা গুলিতে ফুটি রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়ে দিয়েছে, আমি সেটি অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে প্রসাদ ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্য।
Thank you.